আমার মাঝে মাঝে মনে হয় আওয়ামী লীগের ডিএনএ এর মধ্যে মধ্যে ফ্যাসিজম আছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম গুম করা হয়েছে একজন সেক্টর কমান্ডারকে, মেজর জলিলকে। সাইদ একটা কথা বলেছে যে আওয়ামী লীগের কথা বলতে গিয়ে বলেছে লগি বৈঠা সেই বিভৎস ঘটনার কথা। আমার তো মনে হয় আরো আগের কথা শুরু করতে হবে। আমরা ছোট ছিলাম, শুনেছি বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামী লীগের হাতে জাসদ সর্বহারা পার্টি সহ বিভিন্ন ভিন্ন মতের হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম গুম করা হয়েছে একজন সেক্টর কমান্ডারকে, মেজর জলিলকে। ভারত আমাদের সব এখানে পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র এবং অন্য সব কিছু নিয়ে লুট করে নিয়ে যাচ্ছিল, উনি এটা প্রতিবাদ করেছেন দেখে মেজর জলিলকে গুম করা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার সপ্তাহখানেকের মাথায়। বাংলাদেশের ইতিহাসে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা খুব আলোচিত ছিল সিরাজ শিকদার, সেটা আওয়ামী লীগ করেছিল। আমার মাঝে মাঝে মনে হয় আওয়ামী লীগের ডিএনএ এর মধ্যে মধ্যে ফ্যাসিজম আছে, এবং এটাতে কত সত্যি কত নির্মম সেটা আমরা এই জুলাই অগস্টের গণহত্যার মধ্যে দিয়ে দেখেছি।